এই পাল্লা একটু বেশি হয়ে গেছে। এই বার ঠিক আছে। এই রাইহান এদিকে আয়। এই নে এগুলা ভিতরে দিয়ে। ঠিক আছে ভাই। আসেন আসেন বিরিয়ানি খেলে আসেন, মজার মজার বিরিয়ানি, টাটকা বিরিয়ানি, গরম গরম বিরিয়ানি। চল বেটা বিরিয়ানি খাই। আহ বিরিয়ানির কি সুগন্ধি। আচ্ছা হুজুর আমাদের জন্য 3 প্লেট ভিতরে পাঠিয়ে দিন। আচ্ছা ভিতরে যান। এই আই বেটা। চল বন্ধু পেট ভরে বিরিয়ানি খাবো। আজকেও বাকি খাইতে আছে। শালার বাকি দিতে দিতে আমি ফকির হয়ে যাচ্ছি। বাকি খাবি না? ও নো। আরে বেটা আজকেও বাকিতে বিরিয়ানি খেয়ে যাবো। আরে বেটা আমাদের তো টাকা আছে, বাকিতে কেন খাবো? আরে বেটা টাকা থাকলেও বাকিতে খাওয়ার যে কি মজা এটা তুই বুঝবি না। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছস। বিরিয়ানি আনুক। আরে হুজুর খালি হাতে কেন বিরিয়ানি কই? আরে বাবা দেখো তোমরা এক মাস ধরে বাকি খাচ্ছ, এইভাবে যদি বাকি খাও আমার দোকান থেকে বাইরে চলে যাবে। আমি আর বাকি দিতে পারবো না, টাকা দিয়ে খাও। আরে আপনার টাকা দিয়ে দেবো তো, আমরা তো আপনারই এলাকার ছেলে পেলে, বিশ্বাস করতে পারতেছেন না? এখন হয়তো পকেটে টাকা নাই তাই টাকা দিতে পারতেছি না। সমস্যা নাই, কয়েকদিনের মধ্যে দিয়ে দেবো সব টাকা একেবারে। আমি জানি তোমাদের কাছে টাকা আছে, তবুও টাকা দিয়ে কাচ্ছো না তোমরা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা কি বললেন হুজুর? আমরা তিনটা মাসুম শিশু বাচ্চা, আপনার সাথে মিথ্যা কথা বলবো কেন? এখন না হয় আমাদের কাছে টাকা নাই, টাকা আসলে তো অবশ্যই দিয়ে দেবো আপনাকে। আরে আপনি যান বিরিয়ানি আনেন, টাকা সবগুলো একসাথে দিয়ে দেবো। ঠিক আছে দিচ্ছি। আমাদের উপরে সালাক হইছে। বাকি খাবি না? আজকে এমন ব্যবস্থা করবো, আজকের টাকা না আগের টাকা শুদ্ধ দিয়ে দিবি। আজকে ফেট ভরে খাবো, অনেক ক্ষুধা লাগছে। হবে এটা, আমারও অনেক ক্ষুধা লাগছে। এই নাও তোমাদের বিরিয়ানি, আজকে শেষ। আমি বাবা আর দিতে পারবো না তোমাদের বাকি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খেয়ে নাও। ও নো। বন্ধুরা আপনারা যারা ঘরে বসে এই হাতে থেকে স্মার্টফোনটি দিয়ে প্রতিদিন 2 থেকে 3000 টাকা পর্যন্ত ইনকাম করতেছেন, তাদের জন্য বিশ্বস্ত একটি সাইট হতে পারে ludo71.com। তো দেরি কিসের, এক্ষুনি ক্রোমে গিয়ে সার্চ করুন ludo71.com, অথবা এর সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের কমেন্ট বক্সে একটি কাজের ভিডিও লিংক দিয়েছে, ওটা দেখতে পারেন। তো আপনি বুঝে শুনে নিজ দায়িত্বে গেমটি খেলুন। ধন্যবাদ। বুক ব্যথা শুরু হয়েছে, তার মানে ওষুধে কাজ হয়েছে। কাজ হয়েছে মানে? আরে আমি তো তোমাদের খাবার বিষ মিশাইছি। কি বললেন আপনি, আমাদের খাবার বিষ মিশাইছেন? তোমরা তো এখন 10 মিনিটের মধ্যে মরা যাবা। আরে হুজুর এইটা আপনি কি করলেন, আমরা মারা যাব। তবে হ্যাঁ তোমরা যদি বাঁচতে চাও এই ঔষধটা খাইলে বাঁচতে পারবা। আরে আরে ঔষধটা দেন ঔষধটা। না না তোমরা তো আমার দোকানে অনেকদিন বাকি খাইছো, এখন যদি এই ঔষধটা খাইতে চাও 5000 টাকা করে দাও। 5000 টাকা আমরা কই পাবো? ও ভাবি না না, তাহলে তোরা মোর আমি গেলাম। আরে না না টাকা আছে না? হ্যাঁ আছে। এই টাকা আচ্ছা ঠিক আছে দিচ্ছি। কি করে ওরে বাবা, এই নেন পুরো মানি ব্যাগটাই রাখে। ঠিক আছে ধন্যবাদ। ঔষধটা দেন। এই নেন 5000 টাকা। ঠিক আছে এই দে দে 5000 টাকা দে। ও মোবাইল ঠিক আছে, এই নাও বাবারা ঔষধ খাও। আমাকে দে আমিও খাই ঔষধটা। অল্প অল্প আবার দি বিরিয়ানি। না না আর খাবো না, না আর খাবো না। এই চল কাউ কাউ, সমস্যা নাই বাকিটা আবার দেবো। আর জীবনেও বাকি খাবো না। খাবো না তোরি চল। আমার দোকানে বাকি খাইতে আসছে, আয় আবার আয় আবার দেবো বাকিতে, সমস্যা নাই আয়।